হাই ফ্রেন্ডস, হাই, শুভ দীপাবলি, শুভ দীপাবলি। আজকে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি, কালকে যেহেতু ভাইফোঁটা, আমি কালী পুজোর পরের দিনেই বিকেলবেলা চলে এসেছি। আর এসেই দেখো বন্ধুরা আমি কী নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ? একেবারে মুড়ি চাট টাট করে নিয়ে বসে পড়েছি দেখো। আর এই খাবার হচ্ছে বাঙালিদের লোভনীয়, জানো, মুড়ি, তার সঙ্গে চাট, চপ আছে, ফুরুলি আছে, সিঙ্গাড়া আছে, আর চানা করেছে এই যে আমার ভাইয়ের বউ, দিয়ে মুড়িটা মাখিয়েছে জমকালোভাবে। তো চলো, আর প্রথমেই জানা, আর আর একটা কথা জানাই, জয়া ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো খাওয়াটা স্টার্ট করি, তোমরা এনজয় করো আর সঙ্গে থাকো, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নাও স্টার্ট করো, স্টার্ট। এই মুড়ি দিয়ে হচ্ছে কিন্তু, হামলে পড়েছি সবাই, আর হামলা পড়লো মুড়ির ওপরে। তাও আমার বরটা নেই, দোকানে গেছে, থাকলে খুবই ভালো হতো। আমি এখন এর বর। আমার নন্দে হয় মুড়িটা স্বাদ ফাটাফাটি হেব্বি, আর বাঙালিদের কাছে এরকম যদি মুড়ি থাকে কথাই হবে না, ভালো হয় না? ভালো আবার হবে না, লঙ্কা আমি খাই না, লঙ্কাটা ফেলো, লঙ্কাটা একটু সিঙ্গারা ফেলে দিই। একটা সিঙ্গারা বাঁচিয়ে রেখেছিল আমার ভাইজি, এই দেখো। একটা সিঙ্গারা মাছি যেমন রেখেছিল, কিন্তু হাত অনেকগুলো পড়ছে সিঙ্গারাতে। ওর মা একবার খাবল দিয়েছে, ওর পিসামশাই একবার খেয়েছে, কিন্তু আমি এখনো হাত দিইনি। আবার না, ও বলতে চাইছে আমিও খাবো। না আমি বলি কখনো, ও সিঙ্গারায় লাস্টে দেখবো ওই পাবে না, তাড়াতাড়ি ঝেড়ে দে। তোমরা লঙ্কা খাবে না? লঙ্কা আছে, খুবই ঝাল। আমার বাপের বাড়ির সামনেই ঠাকুর উঠেছে, দুটো কেলাম, কম্পিটিশন করে পুজো হয়, গান শুনতে পাচ্ছ? আমার দুটো সাউরি, এটা ছোট সাউরি আর বড় সাউরি বাবার কাছে। মুড়িটা এত সুন্দর মাখানো হচ্ছে, জানো মনে হচ্ছে ভাতই খাবো না, মুড়ি খেয়ে নি। লঙ্কার ঝালে আমায় ঘাম দিয়ে দিচ্ছে। খাওয়া দাও পিয়া, পাখাটা চালিয়ে দাও তো মা, ওমা পাখাটা চালিয়ে দাও। আর এই একজন জল খেয়ে কেক পেট ভর্তি করে দিচ্ছে, ঝাল লেগেছে, চানা করেছি, ঝাল লাগছে, লঙ্কা ঠান্ডা লাগছে। পাখা বন্ধ করে দে, দাঁড়া, ঝাল লেগে ঘাম দিয়ে দিয়ে একটু জানিস, খাওয়া দাও। ঝাল লেগেছে, আমি বললাম লঙ্কা আছে, আমার তো খুব ভালো লাগছে, খুব ঝাল। আমার মেয়ে বলছে খুব ঝাল। খাওয়া শেষ হলেই এবার বোম, বোম মানে কি, আওয়াজ জাতীয় বোম নয়, এই চরকি ফুল ঝুরঝুরি, এই যেমন ভাইজি কিনেছে রেখে দিয়েছে, আমার দাদা এলে ফাটাবে বলে, এই এখন ফাটানো হবে, কিন্তু আওয়াজ বোম নয়। ফুল ঝুরঝুরি, চরকি, সাববড়ি, রং মশলা, মশাল, এইগুলো তাই। আমার বোনটা নেই, আমার বোনটা থাকতো যদি, আর দিদি তো আসতে পারে না, কারণ তার মেয়েরা সব আসে,
দিদি আসতে পারে না, বোন আসে কিন্তু বোন তো বাইরে থাকে, আমি একাই আর সবাইকে মিস করছি। আর লঙ্কা নেই, তুমি খেয়েছো মা? লঙ্কাগুলো কি ঝাল গো, আমার মা একবার করে এই ঘরটায় আসছে দেখছে আবার চলে যাচ্ছে। আমার মা সিরিয়াল দেখছে গো, সিরিয়াল ভক্ত। কি কৃষ্ণকলি আর কি বললে রে, যমুনা ঢাকি, যমুনা ঢাকি দাদ, ওর আমার বাবা আর আমার মা দুজনে ওই যে সব সিরিয়ালগুলোর নাম আমি তো দেখি না কিছু, সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে গেছে। জীবন সাথী যেহেতু এখন পড়ার ছুটি জমিয়ে দেখে, আর তখন মারও খায় মার কাছে মেরে মেরে লম্বা করে দিয়েছে। আমার ভাইতে থাকলে ভালো হতো, কিন্তু আমার ভাইকে কালকে দেখাবো, কালকে ভাই ফোটা আছে ভাইকে দেখাবো, যাকে বলে বইয়ের ভাই। ভাই তো নেই দোকানে গেছে, ঘরে থাকলে বসতো। ওর দোকান আছে তো টেলারিং, টেলারিং মাস্টার দোকান আছে, এই পুজো অকেশনে বন্ধ করে না। আমার ছোট মা খালি জল খেয়ে যাচ্ছে। তো সিঙ্গারা কে খেয়ে নিল? তোর মা খেয়েছে না? আরে এইটাও খেয়েছে, এইদিকে একবার চোখ দিয়ে বল। আমি চেঁকেছি খালি, এও খেয়েছে। বল খাক, বল মানু, তুই কিছু বলবি না? সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর মুড়ি থাকলে তো কথাই নেই। আমার সত্যি কথা দেখো, লুচি খাই পরোটা খাই আমার অত ইন্টারেস্ট নেই, কিন্তু দাও সুন্দরী জলটা দাও। খাই না যে তা নয়, লুচি পরোটা খাই, কিন্তু মুড়িতে মজা আলাদা। মাংস মুড়ি, মাংস মুড়ি কষা কষা মাংস হবে মুড়ি, তারপর এরকম মশলা এই চানা মশলা এইসব দিয়ে চপটপ দিয়ে মুড়ি মাখালে ও, আমরা ওই জন্য কোথাও ফিস ফিস করতে গেলে তো আমাদের আইটেমে মুড়িটা থাকবে। ও মনে মনে গালাগালি দিচ্ছে, সিঙ্গারা খেয়েছে তো মনে মনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিচ্ছে হয় হ্যাঁ মানো। ও এরকম নয়, ও এরকম নয়, ও খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই দেখেই বোঝা যাচ্ছে। শরীর দেখতে পাচ্ছ তো, একটা গুলি ঝাল হলে আমাদের মায়ের বেটার মাথা খারাপ। তোমাদের মায়ের বেটার কি হবে কি জানি, ঝাল খাই খাই পেট ভর্তি। এটা সামনে এরা যেটা খেতে ভালোবাসে সেটাতে গুড় দিয়ে ঝাল দিতে হবে, দিয়া নিয়ে খেতে হবে বসে। আমার ছেলেও খুব ঝাল ভালোবাসে, কিরকম মনে পাবে এদের, যেটা খেতে ভালোবাসে। এ তো খাসির মাংস প্রিয়, খাসির মাংস তো একদম যত লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব দিতে হবে। গোবর সামনে চিকেন লেগ পিস, হ্যাঁ এর সামনে বিরিয়ানি, বিরিয়ানি এত মনে পাপ কল্পনা করা তো যায়, আপনারাই বুঝতে পারছেন মানে মনের কথা খুলে বলছে। মুড়ি খেতেই বেরিয়ে পড়েছে না, কে খাবে এগুলো? মিঠুনের একটা বই আছে সেই রকম মনের কথা খুলে বের করছে ব্যাগে না পেটের ব্যাগের থেকে। আমি কিন্তু ধুলো খেতে খুব ভালোবাসি, এগুলো চপের ধুলো। হ্যাঁ চপের নাকি ধুলো বলো, এই চপ মাখানো এগুলো ধুলোগুলো কি খেতে ভালো লাগে না দেখো এই গুঁড়োগুলো। আমি তো ঘরে মুড়ি মাখালে আমি এইগুলো নিয়ে আমার ছেলের সাথে ঝগড়া করবো। আমি এই যে মাটির ধুলো,
মাটি ধুলো একটু থালায় থাকে বলো, যেমন তেমন ধুলো নয় চপের ধুলো। লঙ্কা গুলো কি ঝাল, পারলাম না কিন্তু আমার ছেলে থাকলে খেয়ে নিত। আমার ছেলে আছে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছে, তার কাছে এরকম লঙ্কা চার পাঁচটা কিছু নয়। চপের ধুলো কত ইন্টারেস্ট বলো, আমার শ্বশুরের কাছে যাও, আমার বাবার গায়ে একটু যেতে এসে মিষ্টি লাগবে। জল খেয়ে খেয়ে তাহলে বন্ধুরা, তাহলে আজকের মতন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো টাটা, শুভ দীপাবলি, শুভ দীপাবলি। আর ভাইফোঁটার আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম আজকেরই, আবার কালকে দেখা হচ্ছে।